وَإِيَّايَ فَارْهَبُونِ. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর শুধু আমি একমাত্র, আমি আল্লাহরই ভয় দেখাই, দুনিয়ার কাহারুর ভয় দেখাই না। আল্লাহর ভয় আল্লাহ আমাদেরকে কেন দেখান? আল্লাহ বলেন, আমি আল্লাহ পাকের আজাব অত্যন্ত কঠোর, আমার আজাব সহ্য করার ক্ষমতা কাহারুর নাই, এই জন্য আমি আল্লাহকে ভয় করি। আল্লাহ তাআলা আয়াতে বলেন, إن بطش ربك لشديد. الله رب العالمين বলেন, আমি আল্লাহ পাকের আযাব অত্যন্ত কঠোর। আল্লাহ পাকের আযাব কেমন কঠোর হবে? একজন সবল মানব যদি একজন দুর্বল মানুষের উপর যদি নির্যাতন করে, জুলুম করে, ওই সবল মানুষের তুলনায় দুর্বল মানুষের উপর জুলুম কি হয়ে যাবে? অত্যন্ত কঠোর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাশরের ময়দানে আমি আল্লাহ পাকের আযাব যে কত কঠোর হবে ইহা তোমরা জানো না, একমাত্র আমি আল্লাহই জানি। এজন্য আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ তোমরা শুধু আমি আল্লাহকে ভয় করো, তোমরা ওই দিনকে ভয় করো যেদিন কেউ কাহার কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه. الله رب العالمين আমাদেরকে জানায় দেন, পৃথিবীর মানুষেরা রে, তোমরা ওই দিনকে ভয় করো যেদিন কেউ কারোর কোনো কাজে আসবে না, যেদিন তার ভাই তার ভাইকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, ওই দিন কেউ কাউকে চিনবে না, একে অপরের পৃথক হয়ে যাবে। স্বামী দৌড়ে দেবে স্ত্রীর কাছে, ওগো স্ত্রী, দুনিয়াতে আমি তোমার জন্য অনেক কষ্ট করেছিলাম, আমি দিনকে রাত বানিয়েছিলাম, রাতকে আমি দিন বানিয়েছিলাম, তোমার সুখের জিন্দগির জন্য আমি এত কষ্ট মুদাহাদা করেছি, আজকে আমাকে একটা নেক দাও, একটা নেকের কারণে আমি জান্নাতে যেতে পারতেছি না। এমনি স্ত্রী ডাক দিয়া বলবেন, দুনিয়াতে আমার কোনো বিবাহ হয় নাই, আমি কাকে আবার নেক দিব? সুলতান তুমি দূর হয়ে যাও। এমনি আবার দোয়া দিবি সন্তানের কাছে, সন্তানকে গিয়ে বলবেন, সন্তানরা দুনিয়াতে আমি তোমাদের জন্য অনেক কষ্ট করেছি, দুনিয়াতে আমি তোমাদের জন্য ভালো খাবারের ব্যবস্থা করেছি, আমার নিজের জন্য ভালো খাবারের ব্যবস্থা করি নাই, আমি তোমাদের জন্য ভালো পোশাকের ব্যবস্থা আমি করেছি, আজকে আমাকে একটা নেক দাও, একটা নেকের কারণে আমি জান্নাতে যেতে পারতেছি না। এমনি সন্তান ডাক দিয়ে বলবেন, দুনিয়াতে আমার কোনো আব্বা আম্মাই ছিল না, আমি কাকে নেক দিব? সুলতান তুমি দূর হয়ে যাও, ওই দিন কেউ কারণ পরিচয় দিবে না, ওই দিন কেউ কারণ কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা পরে বলেন, واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ওই দিনকে ভয় করো যেদিন কেউ কাহার জন্য কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দেয়া বলেন, পৃথিবীর মানুষ তোমরা তোমাদের প্রভুকে ভয় করো, কেননা তোমাদের প্রভুর আযাব অত্যন্ত কঠিন ও ভীষণ হবে। সেদিন দেখতে পাবে, তাই সেদিন দেখতে পাবে স্তন্যদায়ী নারীরা তাদের স্তন্যদানী সন্তানদেরকে ভুলে যাবে, প্রত্যেক গর্ভবতী নারীরা সকালে গর্ভপাত করবে, ওই দিন সবাই হাশরের ময়দানে মাতালের মতন হয়ে পড়ে থাকবে, মূলত কেউ মাতাল নয়, আল্লাহ পাকের আযাবের ভয়ে সবাই মাতালের মতন হয়ে পড়ে থাকবে।
এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায় দেন পৃথিবীর মানুষ কোন ব্যক্তি যদি আমি আল্লাহর সামনে দাঁড়ায় বার ভয় করে ওই ব্যক্তির জন্য আমি একটি জান্নাত নয় দুইটি জান্নাতের ব্যবস্থা আমি করে রেখেছি সুবহানাল্লাহ বলে ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায় দেন ও পৃথিবীর মানুষ কোন ব্যক্তি যদি আমি আল্লাহর সামনে দাঁড়ায় বার ভয় করি ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান এক বছরে হলো জান্নাত বহু বছরে হলো জান্নাতান আমি তার জন্য একটি জান্নাত নয় দুইটি জান্নাতের ব্যবস্থা আমি করে রেখেছি সুবহানাল্লাহ বলবেন না এই জন্য জান্নাতের ভিতরে জান্নাতীরা একে অপরের মুখোমুখি হয়ে বলবে ইতিপূর্বে আমরা আল্লাহকে ভয় করেছিলাম যে ভয় করার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ নিশ্চয় আল্লাহ অতি দয়াশীল এবং অতি ক্ষমাশীল দূরগন্ধী কিনা আল্লাহ কি অতি দয়ালু না আল্লাহ কেমন দয়াশীল আজকে আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই ওলিয়াউলিয়ারা কি পরিমাণে আল্লাহকে ভয় করতেন এত ইবাদত করা সত্ত্বেও তারা আল্লাহকে ভয় করতেন আল্লাহর সামনে তাদের চেহারাটা কিভাবে দেখাইবে এই জন্য হযরত সুলাইমান দানি রাহমাতুল্লাহি আলাইহি ইমাম হারুন রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন হুজুর গো আপনি কি মৃত্যুকে পছন্দ করেন না এমনি ইমাম হারুন রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন না আমি মৃত্যুকে পছন্দ করি না এমনি সুলাইমান দানি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন ওগো হুজুর আপনি কেন মৃত্যুকে পছন্দ করেন না এমনি ইমাম হারুন রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন আল্লাহ যে উদ্দেশ্যে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন যে কাজের জন্য আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছেন সেই উদ্দেশ্য আমি হাসিল করতে পারি নাই আল্লাহর সামনে আমার চেহারা থেকে আমি কিভাবে দেখাইব সুলাইমান দারানি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন ওই যুগের মধ্যে সবচেয়ে বড় আল্লাহর ওলি ছিল ইমাম হারুন রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহু আকবার কি পরিমাণে আল্লাহ কি ভয় করতেন অথচ ওলি আউলিয়াদের ব্যাপারে আল্লাহ নিজেই কোরআনে বলছেন তাদের কোনো ভয় নাই কোনো চিন্তা নাই ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা নিশ্চয়ই ওলি আউলিয়াদের কোন ভয় নাই কোন চিন্তাও নাই তারপরে তার আল্লাহকে কি পরিমাণে ভয় করতেন আল্লাহর সামনে কিভাবে তাদের চেহারাটাকে দেখাইবে আল্লাহর সামনে তারা কি নিয়ে দাঁড়াইবে এই চিন্তায় তারা মৃত্যুকে পছন্দ করতেন না এই জন্য ভাইরা আমার আল্লাহ পাকের ভয়ে বিশি বিশি করে কান্না করেন আল্লাহর ভয়ে যদি কান্না করতে পারেন এই চোখের পানি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ কইবেন না আর কুজুরে কোন না এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন উম্মতেরা কোন ব্যক্তি যদি আল্লাহ পাকের ভয়ে যদি কান্না করে ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেওয়া হবে সুবহানাল্লাহ কইবেন না অপর বর্ণনার মধ্যে আসছে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে জানায় দেন উম্মতেরা কোন ব্যক্তি যদি আল্লাহ পাকের ভয়ে যদি কান্না করে ওই ব্যক্তি জাহান্নামের মধ্যে প্রবেশ করা তেমনি অসম্ভব হয়ে যাবে যেমন ভাবে গাভীর স্তন থেকে দুধ দোহন করার পরে আবার ওই স্তনের মধ্যে দুধ প্রবেশ করা যেরকম ভাবে অসম্ভব হয়ে যায় ঠিক তেমনি ভাবে কোন ব্যক্তি যদি আল্লাহ পাকের ভয়ে যদি কান্না করে ওই ব্যক্তির জন্য জাহান্নামের মধ্যে প্রবেশ করা হারাম হয়ে যাবে অপার বর্ণার মধ্যে আসছে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন আমাদেরকে জানায় দেন
তিন ব্যক্তির চক্ষু জাহান্নামের আগুনের মধ্যে পুড়াবে না এর মধ্যে এক নাম্বার হলো যে চক্ষু রাত্রিতে না ঘুমাইয়া শুধু আল্লাহ পাকের ইবাদত গুজারের মধ্যে কাটায় ওই চক্ষু জাহান্নামের আগুনের মধ্যে পুড়াবে না দুই নাম্বার হলো যে চক্ষু সে জীবনে কোনোদিন হারাম জিনিস দেখে নাই ওই চক্ষু জীবনে কোনোদিন জাহান্নামের আগুনের মধ্যে পুড়াবে না তিন নাম্বার হলো যে ব্যক্তি আল্লাহ পাকের ভয়ে বেশি বেশি করে কান্না করে ওই ব্যক্তির চক্ষু জীবনে কোনোদিন জাহান্নামের আগুনে পুড়াবে না সুবহানাল্লাহ কইবেন না আপনি আস্তে কোন মহিলারা শুনবেন জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর ভয়ে কান্না করলে যে জাহান্নাম থেকে মুক্তি পায় এইজন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর খেলাফতকালে এক যুবক ছিল দুশ্চরিত্র খারাপ তো ওই লোকটি মৃত্যুবরণ করার পরে তার জানাজার মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সাহাবীদেরকে নিয়ে উপস্থিত হইলেন সেখানে গিয়ে তার কাফন দাফনের ব্যবস্থা করে তাকে কবরের মধ্যে রেখে চলে আসবেন এমন সময় তার মা এসে উপস্থিত আমার সন্তান মৃত্যুবরণ করার পরে আমি দেখি নাই হুজুর গো আমার সন্তানকে একটু আমাকে দেখাইয়া দিন এরকম ভাবে আমার সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে আসিয়া তাকে তুমি নিতে শুরু করলো আমার মনে একটু মায়া লেগে গেল এমনি আমার সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সমাজের লোকদেরকে নির্দেশ দিলেন কবর থেকে মাটিগুলো সরাইয়া তার সন্তানকে একটু দেখা দাও যেই মাত্র কবর থেকে মাটিগুলো সরাইলো এমনি তাকায় দেখে তার চেহারার মধ্যে এমন ভাবে নূর চমকাচ্ছে যে নূরের কারণে অন্ধকার কবর পর্যন্ত আলোকিত হয়ে গেছে আর হুজুরে কন্যা সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সমাজের লোকদেরকে ডাক দিয়া বলেন সে কি আমল করতো যে আমলের কারণে তার অন্ধকার কবর আলোকিত হয়ে গেছে সমাজের লোকের ডাক দিয়া বলেন দুর্গ আমরা কোনোদিন দেখি না ভালো নেক আমল করতে বদ আমল ছাড়া আমরা জীবনে কোনোদিন দেখি না ভালো আমল করতে সে শুধু খারাপ মন্দ কাজই করে যেত তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাকে কবরের মধ্যে দাফন করে চলে আসেন ওই দিন রাত্রে তিনি স্বপ্নে দেখেন ওই ব্যক্তি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের দরবারে বসে আছেন স্বপ্নে যোগে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বলেন আবু বকর গতকালকে যে ব্যক্তিকে কবরের মধ্যে রেখে আসছিলাম তার কবরের মধ্যে কি কারামতি দেখছিলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলেন ও হুজুর আমি যেই মাত্র তাকে কবরের মধ্যে রেখে চলে আসবো দাফন করে এমন সময় তার মা আসিয়া আমার কাছে কাগজ মিনতি শুরু করলো তার সন্তানকে দেখার জন্য যেই মাত্র কবর থেকে মাটিগুলো সরাইলাম এমনি সরাইয়া দেখি তার চেহারার মধ্যে এমন ভাবে নূর চমকাচ্ছে যে নূরের কারণে অন্ধকার কবর আলোকিত হয়ে গেছে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়া বলেন আল্লাহ করে সে দুনিয়াতে মন্দ কাজ করত ঠিক আছে তবে তার একটি গুণ ছিল একটি বৈশিষ্ট্য ছিল তিনি যদিও গুনাহের কাজ করতেন কিন্তু তিনি প্রত্যেক দিন রাত্রে আল্লাহ পাকের ভয়ে বেশি বেশি করে কান্না করতেন এই কান্না করার কারণে তার জিন্দগির গুনাহগুলো মাফ করিয়া আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করাইয়া দিলে এই জন্য ভাইরা আমার আল্লাহর ভয়ে কান্না করলে জাহান্নাম থেকে মুক্তি দেয়া জান্নাতে নেয়নি মানদেরকে ঘুমাই গেছেন কেন এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন কোন ব্যক্তি যদি আল্লাহ পাকের ভয়ে যদি কান্না করে জমিনের মধ্যে যত ফুটা পানি ফেলাইবে প্রত্যেক ফুটার পানি হাসরের ময়দানে উহুদ পার পরিমাণ হয়ে তার আমল নামের মধ্যে হয়ে উঠবে সুবহানাল্লাহ প্রত্যেক ফুটার পানির বিনিময়ে তাকে একটি করে কূপ দেওয়া হবে যে কূপের চারপাশে থাকবে অট্টলিকা বিল্ডিং যে বিল্ডিং জীবনে কোনোদিন দেখাও নাই জীবনে কোনোদিন শুনেও নাই সুবহানাল্লাহ এই জন্য আল্লাহর ভয়ে বেশি বেশি করে কান্না করবনি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার ভয়ে হ্যাঁ তাদের নফসকে গুনাহের কাজ থেকে বিরত রাখবে আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল মাওয়া রেখেছি
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াম্মামান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাযান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়া বলেন পৃথিবীর মানুষ কোন ব্যক্তি যদি আমি আল্লাহ পাকের ভয়ে যদি সে তার নফসকে গুনাহের কাছ থেকে বিরত রাখে তার নফসে মন চাইলো নামাজ ছেড়ে দেওয়ার জন্য কিন্তু তিনি আল্লাহ পাকের ভয়ে নামাজ ছাড়ে নাই তার নফসে মন চাইলো সুদ খাওয়ার জন্য ঘুষ খাওয়ার জন্য কিন্তু তিনি আল্লাহ পাকের ভয়ে সুদ খায় নাই ঘুষ খায় নাই কিন্তু তিনি আল্লাহ পাকের ভয়ে জীবনে কোনোদিন অন্যের হক নষ্ট করে নাই আল্লাহ পাকের ভয়ে জীবনে কোনোদিন জিনায়ের কাজে লিপ্ত হয় নাই আল্লাহ পাকের ভয়ে সে জীবনে কোনোদিন অন্যের গিবত করে নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা এই সমস্ত মন্দ কাজ থেকে নিজের নফসকে বিরত রাখবে আমি আল্লাহ তাদের জন্য রেখে দিয়েছি ফাইন আমি আল্লাহ তাদের জন্য রেখে দিয়েছি জান্নাতুল মাওয়া এই জন্য অপর বর্ণার মধ্যে আসছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন কোন এক ব্যক্তি সে মৃত্যুর পূর্বে তার পরিবার পরিজনদেরকে ওসিয়াত করে দেয় আমি যখন মৃত্যুবরণ করব আমার লাশটাকে পুড়াইয়া ছাই বানাইয়া অর্ধেক ছাই বাতাসের সাথে উড়াইয়া দিবা আর অর্ধেক ছাই সমুদ্র পানির সাথে মিশাইয়া দিবা কেননা আমি এত পরিমাণে অন্যায় অপরাধ করেছি আল্লাহ যদি আমাকে ধরতে পারেন এত পরিমাণে আজাব আল্লাহ আমাকে দিবেন যে আজাব অন্য কাউকে দিবেন না এ ওসিয়ত তার পরিবার পরিজনদের কি করেছেন তার পরিবার পরিজন তাই করল এখন অর্ধেক ছাই পুড়াইয়া তাকে পুড়াইয়া অর্ধেক ছাই বাতাসের সাথে উড়াইয়া দিল আর অর্ধেক ছাই সমুদ্রের পানির সাথে মিশাইয়া দিল আচ্ছা আল্লাহ তাআলার পক্ষে কি এই ছাইগুলো একত্রিত করিয়া মানুষ বানানো সম্ভব কি সম্ভব না আর গুজুরে কন না আল্লাহ পাকের পক্ষে সম্ভব তো হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে হ্যাঁ আকাশকে বলবেন বাতাসকে বলবেন হে বাতাস ছাইগুলো একত্রিত করো পানিকে বলবেন পানি ছাইগুলো একত্রিত করো আল্লাহ যখন ফায়াকুন বলবে তখন সঙ্গে সঙ্গে সে মানুষে পরিণত হয়ে যাবে সুবহানাল্লাহ ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ তাআলা প্রত্যেক বস্তুর উপর ক্ষমতাশীল নি আল্লাহ তাআলা প্রত্যেক বস্তুর উপর ক্ষমতাশীল এমনি আল্লাহ তাহাকে এই ছাই থেকে মানুষে পরিণত করবে এমনি আল্লাহ ডাক দিয়া বলেন বান্দা তুমি এমন কাজ কেন করেছিলা এমনি ওই ব্যক্তি ডাক দিয়া বলেন প্রভা আমি এত পরিমাণে অন্যায় অপরাধ করেছি যে অন্যায় অপরাধের কারণে আমাকে তুমি এত পরিমাণে শাস্তি দিবা যে শাস্তি তুমি অন্য কাউকে দিবা না এই জন্য আমি তোমার আজাব থেকে রক্ষা পাওয়ার জন্য এমন কাজ আমি করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন বান্দা যা তুই আমার ভয়ে এমন কাজ করার কারণে আমি তোর জিন্দগির গুনাগুলো মাফ করিয়া আমি তোকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইয়া দিলাম আর কে দাঁড়ি খৌফে হফদর দিল মাদাম জান্নাতুল মাওয়া জাহাদাউরা মাকাম এই জন্য বাইরা আমার কবি বলেন যারা প্রত্যেক অবস্থায় তাদের দিলের মধ্যে আল্লাহ পাকের ভয় রাখবে তাদের জন্য আল্লাহ জান্নাতুল মাওয়া রেখে দিয়েছে এই জন্য আল্লাহ পাকের ভয় ভিতরে রাখবনি এই জন্য ভাইরা আমার আল্লাহ পাকের ভয় যদি কান্না করেন জাহান্নাম থেকে আল্লাহ পাক কিভাবে মুক্তি দিবেন দেখেন হাশরের ময়দানে হ্যাঁ ভয়াবহ অবস্থায় যখন জাহান্নাম আমাদের আসবে গুনাহগার বান্দাগুলিকে যখন আসবে গিলে ফেলার জন্য তখন সে জাহান্নামকে ফেরেশতারা শিকল দিয়ে ধরে রাখবে তারপরও তাদের পক্ষে সম্ভব হবে না ধরে রাখা তাদেরকে শেষরা নিয়ে যাবে ওই গুনাহগার বান্দাগুলিকে খাওয়ার লাগে এমনি আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের হাত দিয়ে একটি পাত্র থেকে একটি পানি ছিটাইয়া দিবেন
যেই মাত্র পানি সিদায় দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম তার স্থানের মধ্যে চলে যাবেন এমনি ফেরেশতারা ডাক দিয়ে বলবেন প্রভুবাহ তুমি কি মেডিসিন দিলা যে মেডিসিন দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম তার স্থানের মধ্যে চলে গেল আমরা এতগুলা ফেরেশতা দিল সে জাহান্নাম কি ধরে রাখা আমাদের পক্ষে সম্ভব হচ্ছিল না তুমি কি মেডিসিন দিলা এমনি আল্লাহ ডাক দিয়া বলবেন ফেরেশতারে এই মেডিসিন হলো আমার বান্দা আমার গুনাহগার বান্দার চোখের পানি এই পানি দুনিয়ার কোন সমুদ্রের পানি নয় দুনিয়ার কোন পুকুরের পানি নয় দুনিয়ার কোন নদীর পানি নয় দুনিয়ার কোন হাওরের পানি নয় এই পানি হলো আমার বান্দা আমার ভয়ে বেশি বেশি করে কান্না করতো এই কান্না করার কারণে আমি আল্লাহ সেই পানিগুলো একটি কুদরতের পাত্রের মধ্যে আমি জমা করে রেখে দিয়েছি বান্দাকে কঠিন বিপদের সময় মাপ দেওয়ার লাগে আমি এই পানি এখন জাহান্নামের মধ্যে সিঁচিয়ে দিয়েছি তাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য এই জন্য আল্লাহ পাকের ভয়ে কান্না করলে আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইয়া আল্লাহ জান্নাতের মধ্যে নিবেন কিন্তু আমাদের ভিতরে তো আল্লাহর ভয়ই নাই যার ভিতরে আল্লাহ পাকের ভয় আছে সে জীবনে কোনোদিন চুরি করবে না যার ভিতরে আল্লাহ পাকের ভয় আছে সে জীবনে কোনোদিন নামাজ ছাড়বে না যার ভিতরে আল্লাহ পাকের ভয় আছে সে জীবনে কোনোদিন বেপরদায় গুনাহগারি করবে না যার ভিতরে আল্লাহ পাকের ভয় আছে সে জীবনে কোনোদিন অন্যের গীবত করবে না যার ভিতরে আল্লাহ পাকের ভয় আছে সে জীবনে কোনোদিন অন্যের হক নষ্ট করবে না যার ভিতরে আল্লাহর ভয় আছে সে জীবনে কোনোদিন আলেম ওলামাদেরকে গালি দিবে না এরকম ঠিক কিনা যার ভিতরে ভয় আছে সে জীবনে কোনোদিন আলেম ওলামাদেরকে গালি দিবে এই জন্য আল্লাহর ভয় ভিতরে রাখেন আল্লাহর ভয় যদি ভিতরে রাখতে পারেন সে ভয় আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের মধ্যে নিয়ে যাবে সুবহানাল্লাহ আর কুজুরি কন্যা সুবহানাল্লাহ অথচ ওলি আউলিয়ারা কি পরিমাণে আল্লাহকে ভয় করে তারা নিজেরও জাহান্নাম থেকে বাঁচার জন্য অনেক চেষ্টা করতেন কিভাবে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইবে এমনকি তাদের হ্যাঁ ভক্তবৃন্দদেরকে তাদের উম্মতদেরকে জাহান্নাম থেকে বাঁচাইবার পরিকল্পনা করতেন যেরকম ভাবে হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই ওনার জমানার মধ্যে ওনার নাম হলো হযরত বাইজিদ বুস্তামি কেন লাগায় বুস্তাম হলো একটি শহরের নাম এই জন্য এটা থেকে একটা লকব বাইজিদ বুস্তামি কইলে অর্থাৎ তিনি বুস্তাম শহরে জন্মগ্রহণ করছেন এই জন্য তার নাম লাগে হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ তো ওই বুস্তাম শহরে একটি পরম সুন্দরী একটা নারী আইছে এই নারীকে দেখিয়া সমাজের যত যুবক আছে যেখানে দুশ্চরিত্র খারাপ চরিত্র আছে সবাই নারীর প্রতি পাগল এখন নারী একটা পরিকল্পনা করলো তাহলে একটা ব্যবসা শুরু করে দিই ব্যবসাটা কি জিনার কাজের ব্যবসা অর্থাৎ তাকে যে একবার ভোগ করবে দুই শত দেড়হাম দিবে এরকমভাবে শুরু হয়ে গেল জিনার কাজ এক পর্যায়ে দেখা যায় সমাজের লোকেরা ধন সম্পদ পর্যন্ত বিক্রি করে ওই নারীর সাথে জিনার কাজে লিপ্ত হয়ে যায় নাউজুবিল্লাহ তো বুস্তান শহরের সবাই তো আর মন্দ হয়ে গেছে না খারাপ হয়ে গেছে না কিছু তো আল্লাহর আওতা আছে তো হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির ভক্তবৃন্দ যারা আছে এরা হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির কাছে খবর নিয়েছি হুজুর গো এই শহরের মধ্যে একটা মহিলা আসছে সেই মহিলা জিনার কাজের ব্যবসা শুরু করলো যে একবার তাহাকে বুক করবে সে দুই শত দেড়হাম দিবে এখন দেখা যায় এক পরে সমাজের লোকেরা তাদের ধন সম্পদ পর্যন্ত বিক্রি করে তারা তার সাথে জিনার কাজে লিপ্ত হয়ে যাচ্ছে এখন আপনি একটা পরিকল্পনা করেন কিভাবে এই সমস্ত লোকদেরকে জিনার কাছ থেকে বিরত রাখা যায় আর ইহা কিভাবে বন্ধ করা যায় কারণ আল্লাহ তো বলছেন শুধু নিজে নেক আমল করলে চলবে না অপরকে নেক কাজের আদেশ করতে হবে আল্লাহ বলেন تأمرون بالمعروف وتنهون عن المنكر নিজের নেক আমল করো অপরের নেক কাজের উৎসাহিত করো শুধু নিজের নামাজ পড়লাম নিজে জাহান্নাম থেকে বাঁচলাম এখন পরিবার পরিজনদেরকেও জাহান্নাম থেকে বাঁচাইবার জন্য হ্যাঁ নির্দেশ করি না সমাজের মধ্যে গান বাজনা হয় জিনা ব্যবচার হয় এইগুলো বন্ধ করার পরিকল্পনা করি না তাহলে এই আমলের কোনো দাম নাই যাই হোক হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই তার বক্তব্যদেরকে বললেন ঠিক আছে যাও আমি পরিকল্পনা করছি
তো ওই মহিলার সাথে আবার মাগরিবের পর থেকে নিয়া ফজরের আগ পর্যন্ত একটা সিরিয়াল লাগে। তো বাইদিন বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি 200 দিরহাম নিয়া তার যে মহিলার যে ঘরের মেইন গেট আছে সেই গেটের মাগরিবের নামাজের পরে সেই গেটের দরজার মধ্যে বসে আছে। আসতেছেন আয়েশা দেখেন এত বড় আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ, হ্যাঁ, পাগড়ি মাথার মধ্যে পাগড়ি, পরনে জুব্বা, এই বেড়া এখন মহিলার সাথে জিনের কাছে লিপ্ত হওয়ার জন্য আসছে, এরকম কি পরিকল্পনা তাদের ভিতরে হতে লাগলো। এক পর্যায়ে 10টা বেজে গেল, এখন মহিলার সাথে কোনো লোক যায় না জিনের কাজ করার জন্য, যাবে কিভাবে? সেই মেইন গেটের মধ্যে এত বড় বুজুর্গরে দেখা যায়, যেখান থেকে দেখে সেখান থেকে উল্লা ফিরা যা। তো এই মহিলা তার খাদিমাকে বলতেছেন, হে খাদিমা তুমি গিয়ে দেখো আজকে তো কোনো লোক আসতেছে না, ব্যাপার কি? গিয়ে দেখো তো গেটের মধ্যে কেউ বসা আসেনি। এমনি খাদিমা গিয়ে দেখেন বাইদুল বুস্তামি রহমতুল্লাহ আলাই একজন হুজুর বসা। এমনি খাদিমা ডাক দিয়া বলেন, ও হুজুর আপনি এখানে কিসের জন্য আসছেন? এমনি বাইদুল বুস্তামি রহমতুল্লাহ আলাই ডাক দিয়া বলেন, মহিলা গো আমি তার সাথে সাক্ষাতের জন্য আসছি। এমনি মহিলা ডাক দিয়া বলেন, তার সঙ্গে দেখা করলে লাগে 200 দেরহাম, আপনি কিভাবে করবেন? আপনার কাছে 200 দেরহাম আসেনি। এমনি বাইদুল বুস্তামি রহমতুল্লাহ আলাই ডাক দিয়া বলেন, তুমি তোমার মনিবকে গিয়ে জিজ্ঞেস করো, আমি 200 দেরহাম দেব, আমার সাথে সাক্ষাৎ করবে নি। এমনি খাদিমা গিয়া ডাক দিয়া বলেন, ও মনিব মেইন গেটের মধ্যে একজন হুজুর বসা আছে, উনি আপনার সাথে সাক্ষাৎ করবে, এখন আপনি যদি অনুমতি দেন তাহলে উনি ভিতরে আসবেন। এমনি সেই মহিলা ডাক দিয়া বলেন, খাদিমা তুমি গিয়ে বলো হুজুরকে আসার জন্য। এমনি হুজুর বাইদুল বুস্তামি রহমতুল্লাহ আলাই তার গেটের মধ্যে তার গেটের ভিতরে দিয়ে প্রবেশ করিয়া তার ঘরের ভিতরে গেলেন, গিয়ে বলেন, মহিলা গো আমি তোমাকে 200 দেরহাম দিলাম, তবে শর্ত হলো আজকের রাত্রি তুমি শুধু আমার জন্য হয়ে যাইবা। মহিলা গো ঠিক আছে, আপনি যা কোন তাই আমি মানু, আজকে আমি শুধু আপনার জন্য। এমনি বাইদুল বুস্তামি রহমাতুল্লাহ আলাই ডাক দিয়া বলেন, মহিলা তোমার পরনের মধ্যে একটি রেশমি পোশাক আছে, এই পোশাকটা পাল্টায় তুমি ভালো একটি পোশাক পরিধান করে এসো, উজু করিয়া যাই নামাজের মুসল্লা নিয়া, তুমি যাই নামাজের মুসল্লা নিয়া নামাজের মধ্যে নামাজের অবস্থায় তুমি বসিয়া যাও। মহিলা তাই করলো, নামাজের মুসল্লার মধ্যে বসিয়া গেল। এমনি বাইদুল বুস্তামি রহমাতুল্লাহ আলাই তিনি আল্লাহর কাছে হাত তুলিয়া বলেন, আমার যতটুকু করার সাধ্য ছিল আমি তা করেছি, এখন তুমি তার দিলকে পরিবর্তন করিয়া তোমার মুখী করার দায়িত্ব হলো তোমার, আমার যতটুকু করার সাধ্য ছিল আমি তা করেছি, জিনার কাছ থেকে বিরত রাখিয়া নামাজের মুসল্লার মধ্যে আমি বসিয়েছি। অগো প্রভু আপনি তার দিলকে পরিবর্তন করিয়া দিন, আপনি তার দিলটাকে একটু চেঞ্জ করিয়া দিন। এমনি এই মহিলার ভিতরে অনুভূতি সৃষ্টি হইতে লাগলো, আরে আমি তো এত যুবকের চরিত্র নষ্ট করেছি, আল্লাহ আমাকে মাফ করবেন না, আমি যে শত শত যুবকের চরিত্র আমি নষ্ট করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। এই দুয়ার ভিতরে মহিলার ভিতরে অনুভূতি সৃষ্টি হইল, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি মহিলা তিনি বাইদুল মুস্তামি রহমাতুল্লাহ আলাইহির পায়ে ধরে বলেন, হুজুর গো আজকে থেকে আমি আপনার সাথে ওয়াদা দিলাম গো, আমি আর জীবনে কোনোদিন বেপর্দায় করবো না, জীবনে কোনোদিন জিনায়ের কাজ করবো না, আর জীবনে কোনোদিন আমি নামাজ পড়বো না। ওগো হুজুর আপনি আল্লাহর কাছে আমার জন্য একটু সুপারিশ করেন, আল্লাহ আমার জিন্দগির গুনাগুলো মাফ করবেন নি, আল্লাহ আমার জিন্দগির গুনাগুলো মাফ করবেন নি, আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন। কিতাবের মধ্যে লেখেন বাইদুল মুস্তামি রহমাতুল্লাহ আলাই বলেন, ওই যুগের মধ্যে সবচেয়ে বড় আল্লাহর ওলি হইয়া আবেদা জাহেদা হইয়া তিনি মৃত্যুবরণ করে। বাইদুল বুস্তামি রহমতুল্লাহ আলাই দরকার ছিল নি 200 দিরহাম দিয়া ওই মহিলার সাথে, হ্যাঁ,
কি করার জন্য এই সমস্ত কাজগুলি করার জন্য কিন্তু ওনার কোনো দরকার ছিল না তিনি একমাত্র এই কাজ কেন করলেন আল্লাহ পাকের ভয়ে হ্যাঁ শুধু নিজেই জাহান্নাম থেকে বাঁচতে চলবে না অপরদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে হাসরের ময়দানে যদি হ্যাঁ আমাকে ধরেন হে বাইজিদ বুস্তামী তুমি তো দুনিয়াতে ঠিকই না আমল করছিলা ঠিকই তুমি গুনাহের কাছ থেকে হ্যাঁ বাঁচছিলা কিন্তু তোমার শহরের মধ্যে যে মহিলা যে জিনের কাজ করলো ইহা বন্ধ করার পরিকল্পনা তুমি করছিলা তখন কি জবাব দিব এই ভয়ে তিনি এই জিনের কাজ বন্ধ করলেন এই জন্য আলেম ওলামারা তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করেন এবং এই সমস্ত গুনাহের কাজ অপকর্মার হ্যাঁ যা আছে এই সমস্ত বন্ধ করার পরিকল্পনা একমাত্র আলেমরাই করেন إنما يخشى الله من عباده العلماء إنما يخشى الله من عباده العلماء একমাত্র উলামায়ে কেরামী আল্লাহকে ভয় করেন এই জন্য বাইরে আমার যে কথাগুলো বললাম হ্যাঁ সেই কথাগুলো স্মরণ থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহর ভয়ে কান্না করলে আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের মধ্যে নিয়ে যায় এই জন্য আল্লাহর ভয়ে কান্না করতেন না কেড়াকাড়া দিয়ে মাশাল্লাহ মা আপনারা কি আল্লাহর ভয়ে কান্না করতেন না এই তো এটা তো আমি বলতেছি এই জন্য আল্লাহ পাকের ভয়ে বিশ্ব বিশ্ব ইনশাল্লাহ কান্না করবো তো ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো আমি গুণাগারকে সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন